আসসালামু আলাইকুম বিহার টেক এন্ড ডিজাইনের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও টিটোরিয়ালটি হচ্ছে আমরা যখন বিপিএন ইউজ করি বা ইসি ব্রাউজার যদি কোনো কিছু ডাউনলোড করি তখন দেখা যায় যে ফোন যদি লাইট অফ হয়ে যায় তখন কিন্তু কিছুক্ষণ পরে ডাউনলোডটা স্টপ হয়ে যায় বা ইসি ব্রাউজার ক্লোজ হয়ে যায় বা বিপিএনটা ক্লোজ হয়ে যায় তখন কিন্তু ওই ডাউনলোডটা পুরা হয় না তো এটা কিভাবে সমাধান করা যায় সেটি আজকে আমি দেখাবো তো আমি একটা কথা বলিনি যারা আমার চ্যানেলে দিয়ে এখনও সাবস্ক্রাইব করিনি নতুন ভিউয়ার্স প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নতুন নতুন টিপস পেতে আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এটা কিভাবে করবেন সেটি এখন দেখাচ্ছি তো মনে করেন ইউসি ব্রাউজার ইউসি ব্রাউজার দিয়ে যখন ডাউনলোড দেই তখন কিছুক্ষণ পরে যখন ফোনটা লাইট অফ হয়ে যায় তখন কিছুক্ষণ পরে এটা স্টপ হয়ে যায় তো তার এটা ঠিক করার জন্য আপনার এটার অ্যাপ ইনফোতে চলে যেতে হবে অ্যাপ ইনভোতে চলে যাওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো পারমিশন দেখতে পাচ্ছেন তো আমি ব্যাটারিতে চলে যাবো ব্যাটারিতে যে দেখতে পাচ্ছেন যে নো ব্যাটারিতে না ব্যাটারিতে না আমি দেখ চলে যাব রেস্ট্রিক রেস্ট্রিক্ট ডেটা ইউজেস এখানে যদি আপনার টিক থাকে তখন এটা কিন্তু আপনি এটা কিন্তু অফ করে দিবেন মানে এটা ঠিক চিহ্ন তুলে দিবেন। মানে রেস্ট্রিক্ট ডেটা ইউজেস মানে হচ্ছে বাধা প্রদান করুন ডাটা ইউজিংয়ের ক্ষেত্রে তো এখানে কিন্তু এটা আপনারা তুলে দিবেন ঠিক মার্কটা তুলে দেবেন আর ব্যাটারি সেভার এটা হচ্ছে সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট জিনিস এই ব্যাটারি সেভারের কারণে কিন্তু অ্যাপটা ক্লোজ হয়ে যায় যখন ফোনের স্ক্রিন অফ হয়ে যায় তখন অ্যাপটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায় ব্যাটারি সেভারের জন্য তো এটা এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস ব্যাটারি সেভার প্রথমে কিন্তু থাকে যে ব্যাটারি সেভার এখানে থাকে এটা রিকমেন্ডেড তো আপনাদের এটা প্রথমে এরকম থাকবে তার মানে ব্যাটারি অটোমেটিক্যালি এটা সেভ করে দিবে ব্যাটারি সেভ করে দিবে এটা অ্যাপটা ক্লোজ করে তো আপনার উপরেরটা দিতে হবে নো রেস্ট্রিকশানস আপনারা দেখতে পাচ্ছেন নো রেস্ট্রিকশানস এখানে দেবেন আর মনে করেন যদি আপনি ভিপিএন চালান মনে করেন আমি একটা ভিপিএন দেখাচ্ছি এই ভিপেনটায় সাপোজ আমি চালাচ্ছি তো এটার রেস্ট্রিক্ট ডেটা ইউজার্স প্রথমে এখানে যে এটা কিন্তু আপনারা ঠিক চিহ্ন তুলে দিবেন আর ব্যাটারি সেভার থেকে নো রেস্ট্রিকশানস এভাবে দিয়ে দিবেন প্রত্যেকটা অ্যাপ এরকমভাবে যে যেগুলো আর কি আপনি চান যে ফোনের স্ক্রিন অফ হওয়ার পরেও সেটি খুব ভালোভাবে চলুক কোনো প্রভাব যাতে না ফেলে ব্যাটারি সেভার তো আপনারা এভাবে এই অপশনটা কিন্তু চালু করে দিবেন বা নো রিস্ট্রিকশানস দিয়ে দিবেন আর কি থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও যার আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমি আবারও বলছি টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে বাই